প্রমাণিত হল নিউজ এইটিনের বাতরি। নিউজ এইটিনের বাতরিত উন্মোচন মন্ত্রী রঞ্জিত দাসের দুর্নীতি, কোটি টকা আটা কেলেঙ্কারি অভিযোগ স্বীকার করিলে মন্ত্রী রঞ্জিত দাসে। আর আমার যখন জেলা ইন্ডিয়ান দিছিল, যে গোয়ালপাড়ায় আমার মানে ইন্ডিয়ান দিয়া নাছিল, গতিকে আমি তেওঁলোকক আটা দিয়া নাছিল। 5000 যে কুইন্টল আছে, 5000 কুইন্টলের ভিতর আমি ভগাই পেলা যিমানকেইখনক দিব পৰা যায় তেনেকুৱাকৈ দিয়া প্রচলিত নিয়ম আছে। এতিয়া যদি আমাক যদি জেলাসমূহে যদি কয়, তেতিয়াহলে আমি পুনের আটাটো বৃদ্ধি করব পাৰিম। রাজ্যের যোগান বিভাগত সংঘটিত হয়ে থাকা কোটি টকা আটা কেলেঙ্কারি সঞ্চয়ের তথ্য একমাত্র ফাদিল হয়েছিল নিউজ এইটিনত। নিউজ এইটিনের ধারাবাহিক বাতরিত ফাদিল হয়েছিল আটা কেলেঙ্কারি ন তথ্য। তথ্য অনুসরি কেন্দ্রের যোগান ধরা রাজ সাহায্যযুক্ত আটা পোৱা নাছিল গ্রাহকে। সুলভ মূল্যের দোকানলৈ আটা যোগানের পূর্বে সরলুকি হয়ে পড়ে কেন্দ্রের আটা। মাহিলি প্রায় 60 কোটি টাকার আটা লুণ্ঠন চলি আহিছে যোগান বিভাগত। আটা কেলেঙ্কারি এনে চাঞ্চল্যকর তথ্য ফাদিলর পিছতে গা লড়িল মন্ত্রী রঞ্জিত দাসর, আর তার পিছতে এতিয়া মন্ত্রী রঞ্জিত দাসর যোগান বিভাগের সিদ্ধান্ত। আটা বিতরণত ব্যবহার হব UPS মেশিন, চাউলের দরে গ্রাহকক যোগান ধরব আটা। আমি আগন্তুক দিনত এইটো এটা সিস্টেম করে আছো যে আটা যাতে আমি UPS মেশিনত চাউল যেনেকুৱাকৈ মেশিনের জড়িয়ে নিয়া হয়, ঠিক তেনেকৈ UPS মেশিনের জড়িয়ে আমি আটা সংগ্রহ করার কারণে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো। তারপর যদি মানুষে কয় চাউল নালাগে, অন পেমেন্টর আটা লাগে, 1,00,000 মেট্রিক টন আমি দিব পাৰিম, অন পেমেন্ট হব। এইটো অর্থাৎ সুলভ মূল্যর দোকানত আটা সংগ্রহ করা প্রতিগৰাকী গ্রাহকের তথ্য থাকিব যোগান বিভাগের হাতত। ইমানলৈ সকলো ঠিকেই আছে, পিছে বছর বছর ধরে আটা যোগানত লুণ্ঠন চলা সেইসকলের বিরুদ্ধে কি হব, নে নতুনক UPS মেশিন ব্যবহারে পূর্বর কোটি টকিয়া আটা লুণ্ঠনকারীক রেহাই দিব, সেয়া এতিয়া ডাঙর প্রশ্ন। উল্লেখ্য যে রাজ্যের আটা কেলেঙ্কারীত যোগান বিভাগের বিষয়া কর্মচারী জড়িত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়ে আহিছে। তেনে সময়তে আটা যোগানত দুর্নীতি পোহরলে অহার পিছতে বিভাগীয় বিষয়া কর্মচারীক মন্ত্রী রঞ্জিত দাসে রক্ষণাবেক্ষণের চেষ্টা চলা পরিলক্ষিত হয়েছে। পিছে এনে রক্ষণাবেক্ষণের আড়ত কি উদ্দেশ্য আছে সেয়া এতিয়া নুবুজা হাতর। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।